হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সকলকে আমার পরিবারে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে ঢ্যাঁড়স ভাজার রেসিপি শেয়ার করব। সেটা আমি আজকে করেছি পেঁয়াজ দিয়ে। চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। ঢ্যাঁড়স ভাজা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম ঢ্যাঁড়স, তার সাথে দুটো নিয়েছি কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি আমি দুটো পেঁয়াজ। একটা নিয়েছি ছোট সাইজের আর একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। ফার্স্টে আমি ঢ্যাঁড়স আর পেঁয়াজটা কেটে নেব। আমি কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি তেল। তেলটা একটু পরিমাণে বেশি দিচ্ছি, তেলটা বেশি দিলে পরে ভালো লাগে খেতে, ওই জন্যই দিচ্ছি বেশি। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমার হালকা লাল হয়ে গিয়েছে, এবার আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়সগুলো আমি ধুয়ে নিয়ে তারপরে কেটেছি। ঢ্যাঁড়সটা দিয়েই দুবার নাড়া দিয়ে আমি দিয়ে দিচ্ছি হলুদ, কাঁচা লঙ্কা আর লবণটা আমি দিয়ে দিচ্ছি। আমরা অনেকেই আছি যে ঢ্যাঁড়স আমরা পছন্দ করি না, তবে এভাবে করে পেঁয়াজ দিয়ে ভাজা করলে খেতে খুবই ভালো লাগে। এভাবে ঢ্যাঁড়স ভাজা করলে পরে ভাত বা রুটি দুটোর সাথে খাওয়া যায়, দুটোর সাথেই ভালো লাগে। আর ঢ্যাঁড়সটা খুব বেশি জোরে নাড়বে না, একটু হালকা হাতে নাড়বে, বেশি জোরে নাড়লে পরে একদমই ঘেঁটে যায়। এবার আমি 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে পরে ঢাকা দিয়ে দিলে পরে খুব তাড়াতাড়ি ঢ্যাঁড়সগুলো নরম হয়ে যাবে, আমার বেশি নাড়ার প্রয়োজন হবে না। 3 মিনিট ঢাকা দিয়ে রেখে আমি ঢাকনাটা খুলে নিলাম। ঢ্যাঁড়সগুলো আমার একদম নরম হয়ে গিয়েছে, এবার আমি আঁচটা জোর দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব, তাহলে পরেই হয়ে যাবে। তোমরা যদি বেশি লাল করে ভাজা, লাল বলতে বেশি কড়া ভাজা খেতে পছন্দ না করো, তাহলে পরে দেখো এরকমই নামিয়ে নিতে পারো। আর যদি একটু কড়া করতে চাও, তাহলে পরে আরো একটু কড়াইতে রেখে আরো 3-4 বার নেড়ে নেবে, তাহলে পরে আর একটু লাল লাল হয়ে যাবে। ভাজাটা আমার হয়ে গিয়েছে, দেখো কড়াইতে একদম আটকে আসছে আর সাথে পেঁয়াজগুলো একদম লাল হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। কড়াই থেকে আমি নামিয়ে নিয়েছি, একদম ঝটপট তৈরি হয়ে গেল আমার ঢ্যাঁড়স ভাজা। আমার এই ঢ্যাঁড়স ভাজার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।